হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত থেকে দেয়া অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে আলোচনা করব। এটি হলো গণিতের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, যেটি করা হয়েছে গণিতের চতুর্থ অধ্যায়, একাদশ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায় থেকে। তিনটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। প্রথমেই চলো আমরা সৃজনশীল প্রশ্নগুলির সমাধান বের করি। এক নম্বর সৃজনশীল প্রশ্নে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ একটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে এবং কতে বলা হয়েছে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত এটি বের করতে। খতে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করতে বলা হয়েছে এবং গতে প্রমাণ করতে বলা হয়েছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল 110। তাহলে চলো আমরা সমাধানগুলি দেখে আসি। এক নম্বর সৃজনশীল প্রশ্নের কতে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত এটি জানতে চাওয়া হয়েছে এবং দেয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ। আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ, অর্থাৎ এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্রটি প্রয়োগ করা হয়েছে। দ্বিতীয় লাইনে তোমরা দেখতে পাচ্ছ এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল ফাইভ স্কোয়ার মাইনাস ফোর। এই ফাইভটা আমরা কীভাবে পেলাম? দেয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ, সেই ফাইভের মানটা এখানে বসানো হয়েছে। তাহলে তৃতীয় লাইনে তোমরা দেখতে পাচ্ছ এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল 25 মাইনাস ফোর। তাহলে একটা ক্যালকুলেশন করে আমরা পেলাম 21। যেহেতু আমাদের প্রশ্নে এ মাইনাস ওয়ান বাই এর মান জানতে চাওয়া হয়েছে, তাই আমরা এখানে শেষ লাইনে লেখা হয়েছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল রুট ওভার 21। খতে জানতে চাওয়া হয়েছিল এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো। এখন দেয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ, তাহলে উভয় দিকে বর্গ করলে আমরা পাব এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল ফাইভ স্কোয়ার। এখন এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ারকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করি তাহলে কি পাই দেখো, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল 25। চতুর্থ লাইনে তোমরা দেখতে পাচ্ছ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল 25 মাইনাস টু। এখানে এ কেটে যাওয়াতে যে টু ছিল সেটিকে এদিকে নিয়ে এসে মাইনাস করে দেওয়া হয়েছে। পঞ্চম লাইনে তোমরা দেখতে পাচ্ছ আবারও উভয় দিকে বর্গ করা হয়েছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলে আমরা পাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইকুয়াল 23কে যখন আমরা বর্গ করেছি আমরা পেয়েছি 529। তারপর তোমরা দেখতে পাচ্ছ এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল 529 মাইনাস দুই। তাহলে ক্যালকুলেশন করে পেলাম আমরা 527। তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মানটি হবে 527। এক নম্বর সৃজনশীল প্রশ্নের গয়ের উত্তরটি আমরা দেখে নিই। এখানে প্রমাণ করতে বলা হয়েছিল এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল 110। দেয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব। এখানে আমরা সিম্পলি এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করবো। তাহলে দেখতে পাচ্ছ দ্বিতীয় লাইনে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ, অর্থাৎ এখানে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটি প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা যেহেতু জানি এ প্লাস ওয়ান বাই এ এর মান ফাইভ, তাই এখানে ফাইভ বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে ফাইভ কিউব মাইনাস থ্রি ইন্টু ফাইভ, যদি এ কেটে গেছে তাহলে ফাইভের উপর কিউব মানে 125, তিন পাঁচা পনেরো, বিয়োগ করলে আমরা পাচ্ছি 110। তাহলে রাইট হ্যান্ড সাইড মিলে গেল, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দুই নম্বর সৃজনশীল প্রশ্নে কতে বলা হয়েছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম রাশি ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ। দ্বিতীয় লাইনে আমাদের এক্স কে এ স্কোয়ার প্লাস ওয়ান এই রাশিটি দিয়ে গুণ দিতে হবে। তার প্রথমে এক্স কে এ স্কোয়ার দিয়ে গুণ দেবো, তারপর এক্স কে ওয়ান দিয়ে গুণ দেবো। তাহলে কী দাঁড়ায় দেখো, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ। এখন এই চারটি পদ থেকে প্রথম দুটি পদ থেকে
আমরা ax যদি কমন নেই তাহলে পাবো x প্লাস a, এবং x প্লাস a থেকে 1 কমন নিলে আমরা পাচ্ছি x প্লাস a, তাহলে দাঁড়ালো x প্লাস a ইন্টু ax প্লাস 1। তাহলে আমরা প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। খতে বলা হয়েছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। এখন আমাদের গসাগু নির্ণয় করতে হলে প্রথমে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশি, এই তিনটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় রাশিকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি। দ্বিতীয় রাশিটি হলো এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখন এক্স স্কোয়ার ওয়াইকে আমরা যেমন আছে তেমন রাখবো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে আমরা সিম্পলি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করে দেবো। তাহলে কী হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তৃতীয় রাশিটি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা যেমন আছে তেমন রাখবো। এখন এই পরেরটিকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে দেখো কী হয়, দ্বিতীয় লাইনে তোমরা দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যেমন আছে আমরা ঠিক তেমনই রাখবো, কিন্তু পরের দিকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে প্রয়োগ করার চেষ্টা করবো। তাহলে কী হচ্ছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেওয়া হয়েছে, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করার জন্য আমরা একটা অতিরিক্ত ও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়েছি, অর্থাৎ আমরা প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়েছিলাম, তাই অতিরিক্তটাকে আমরা বিয়োগ করে দিলাম মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে। তাই দেখো তৃতীয় লাইনে দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করে ফেলেছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এখন এই দুটির মধ্যে আমরা আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্রে প্রতিপাদন করতে পারি। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট মধ্যে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রতে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র প্রয়োগ করেছি। পরের লাইনে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কিছু না, জাস্ট আমরা সাজিয়ে নিয়েছি, এক্স ওয়াইটাকে সামনে নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এভাবে চতুর্থ রাশিটি দেখো এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। এখানে যদি আমরা এক্স ওয়াই স্কোয়ারকে কমন নিই তাহলে কী হয়, এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা গসাগু নির্ণয় করব। গসাগু হচ্ছে যেটি সবার মধ্যে কমন থাকবে সেটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই তিনটি রাশির মধ্যে এক্স ওয়াই এটি কমন আছে, আরেকটা কমন আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে নির্ণয় গসাগু হবে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের গতে বলা হয়েছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। আমরা ক্ষতে ইতিমধ্যেই দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি, তাই আর বিশ্লেষণ করার প্রয়োজন নেই। তাহলে আমরা ক্ষ থেকে প্রাপ্ত দ্বিতীয় রাশি ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তৃতীয় রাশিটি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবং চতুর্থ রাশি এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন লসাগু নির্ণয় করতে হলে কমন আনকমন সব কিছুই নিতে হবে। তার নির্ণয় লসাগু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানে তোমরা দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই, আবার আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটাকে আমরা কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলতে পারবো। তাহলে কী দাঁড়াচ্ছে, পরের লাইনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এবং আরেকটা যেটা অবশিষ্ট রেখেছে সেটা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটি হয়ে গেল নির্ণয় লসাগু। 3 নম্বর প্রশ্নে একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের একটি সারণী দেওয়া আছে, এবং এই সারণীর আলোকে
তিনটি প্রশ্ন করা হয়েছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, সারণীটি পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে এই সারণীটি পূর্ণ করতে পারো। আমরা একটি নমুনা সারণী দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তাহলে কি যে কয়ের উত্তরটি এমন হবে যে আমার পরিবারের আলোকে সারণীটি পূর্ণ করা হলো। খরচের খাত মাসিক, এখানে মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ওষুধ ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয় এসব দেয়া আছে। টাকার পরিমাণ এবং গণসংখ্যা দেয়া আছে। তাহলে আমরা ধরে নিই যে মোবাইল রিচার্জে টাকার পরিমাণ 500, গণসংখ্যা 3, অতিথি আপ্যায়নে টাকার পরিমাণ 1500, গণসংখ্যা 8, যাতায়াতে টাকার পরিমাণ 1000, গণসংখ্যা 4, ওষুধ ক্রয়ে টাকার পরিমাণ 2000, গণসংখ্যা 5, শিক্ষা সামগ্রী ক্রয়ে টাকার পরিমাণ 2500, গণসংখ্যা 2। তাহলে এই যে আমরা সারণীটি পূর্ণ করে ফেললাম, এটি কিন্তু 3 নং সৃজনশীল প্রশ্নের কয়ের উত্তর। এটা খুবই ইজি। খ নম্বর প্রশ্নটা আমরা দেখে আসি। এখানে বলেছে যে সারণী থেকে মধ্যক নির্ণয় করো, অর্থাৎ তুমি যে সারণী তৈরি করেছো সেই সারণীর আলোকে তোমাকে মধ্যক নির্ণয় করতে হবে। তো সবার মধ্যেও কিন্তু আলাদা আলাদা হবে। এখন আমরা যে ক নম্বর যে সারণীটি নিয়েছি সেই সারণীর আলোকে আমরা মধ্যক নির্ণয় করব। তাহলে মধ্যক নির্ণয় করতে আমাদের যা যা করতে হবে, এখানে তোমরা 3টি কলাম দেখতে পাচ্ছো। প্রথম কলামে আছে মাসিক খরচে টাকার পরিমাণ, দ্বিতীয় কলামে আছে গণসংখ্যা এবং তৃতীয় কলামে আছে ক্রমযোজিত গণসংখ্যা। মাসিক খরচে টাকার পরিমাণে দেওয়া আছে 500, 1500, 1000, 2000, 2500। অর্থাৎ আমরা যে পূর্বে যে ছকটি করেছি, যে সারণীটি করেছি নিজের পরিবার আলোকে, সেটির যে টাকার পরিমাণ সেটি দেওয়া আছে। সেই সারণী আলোকে গণসংখ্যাও দেওয়া আছে 3, 8, 4, 5, 2, এবং ক্রমযোজিত গণসংখ্যাটি বের করা হয়েছে। ক্রমযোজিত গণসংখ্যাটি বের করতে হবে গণসংখ্যা থেকে। এখন গণসংখ্যাকে পরপর যোগ করলে ক্রমযোজিত জনসংখ্যা আমরা পেয়ে যাব। প্রথম যে গণসংখ্যাটি আছে সেটি সেরকমই থাকবে, পরেরগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা পাব। যেমন 3টা 3ই থাকবে, প্রথমে 3 যেটা আছে সেটা 3ই থাকবে, এরপর 8এর সাথে 3 যোগ করলে 11, 11এর সাথে 4 যোগ করলে 15, 15এর সাথে 5 যোগ করলে 20, 20এর সাথে 2 যোগ করলে 22। তাহলে এই 22টা কিন্তু আমাদের এন, এখানে এন ইকল 22, এটি হচ্ছে জোড় সংখ্যা। তাহলে মধ্যকের যে সূত্র আমরা জানি যে 22/2 তম ও 22/2 + 1 তম পদের সমষ্টি বাই হ। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেটি হলো যে 22/2 তম ও 22/2 + 1 তম পদের সমষ্টি ভাগ 2। এখন 22/2 মানে 11তম পদ। 11তম পদ, আমরা যেই 11তম পদটা নেব সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা থেকে। তাহলে 11তম পদে আমাদের মাসিক খরচের টাকার পরিমাণ ছিল কত? 1500। তাহলে এখানে 1500 বসালাম। এরপর হচ্ছে কি 22/2 + 1, তাহলে কি হলো 11+1 মানে 12। তাহলে 12টা হচ্ছে আমি ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে খেয়াল করি 15-র মধ্যে আছে। তাহলে কি হবে, এখানে মাসিক খরচের টাকার পরিমাণ কত? 1000। তাহলে কি হলো 1500 + 1000 বাই হচ্ছে 2। তাহলে ক্যালকুলেশন করে দেওয়া হলো 1250। তাহলে 1250টাই হলো আমাদের মধ্য। এখন 3 নম্বর প্রশ্নের গতে বলা হয়েছে, সারণী থেকে আয়তলেখ আঁকো এবং আয়তলেখ হতে তোমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন। তোমরা এখানে একটি গ্রাফ দেখতে পাচ্ছ। এই গ্রাফের এক্স অক্ষ বরাবর নেওয়া হয়েছে খরচের খাত এবং ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে টাকার পরিমাণ। প্রতি ঘরকে 100 একক বিবেচনা করা হয়েছে। এই 100 একক বিবেচনা করে আসলে পুরো আয়তলেখটি অঙ্কন করা হয়েছে। এখন মোবাইল রিচার্জের টাকার পরিমাণ ছিল 500, তোমরা দেখতে পাচ্ছ। অতিথি আপ্যায়নে ছিল 1500, গ্রাফে যে 1500 পর্যন্ত দেওয়া আছে, এভাবে পুরো গ্রাফটি করা হয়েছে। আয়তলেখ অঙ্কন, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশকে যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করি। এক্স অক্ষ বরাবর খরচের খাতে এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বস্তুর দৈর্ঘ্যকে 100 একক বিবেচনা করে আয়তলেখ অঙ্কন করা হয়েছে। তোমরা এই আয়তলেখটি খেয়াল করে দেখতে পারবে,
সর্বোচ্চ যে খরচের খাত সেটি কিন্তু শিক্ষা সামগ্রী ক্রয়। তাহলে আয়তলেখ্যতে দেখা যাচ্ছে যে শিক্ষার আয়তলে একটু অধিক খাড়া, তাই বলা যায় শিক্ষা সামগ্রী ক্রয়ে আমার পরিবারের ব্যয় অধিক তোমাদের হয়েছে। 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6x+5 বাই এক্স স্কোয়ার মাইনাস 25কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এখন এক্স স্কোয়ার মাইনাস 6x+5 এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং যে হর আছে এক্স স্কোয়ার মাইনাস 25 এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দ্বিতীয় লাইনে মিডল টার্ম করা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 5x-x+5। এখন প্রথম দুটি পদ থেকে এক্স কমন নিলে থাকে x-5-1, তাহলে x-5 × x-1 আমরা পেয়ে যাচ্ছি। এখানে হর যেটা x² - 25 ছিল, এই 25কে 5² করলে আমরা a² - b² সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ a+b × a-b এটা লিখতে পারবো। তাহলে কি হচ্ছে x+5 × x-5। এখন তোমরা তৃতীয় লাইনে দেখতে পাচ্ছ যে x-5 লবেও আছে এবং হরও x-5 আছে, তাহলে এটি এটি কেটে গেলে থাকছে x-1/x+5। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে a-b/a+b/b ইকুয়াল কত। এখন দুটি ভগ্নাংশের যোগফল করতে হলে তাদের হরের লসাগু করতে হবে। তাহলে এখানে প্রথম ভগ্নাংশটির হর হচ্ছে এ, দ্বিতীয় ভগ্নাংশটির হর হচ্ছে বি, এ ও বি এর লসাগু হচ্ছে এ বি। তাহলে দ্বিতীয় লাইনে তোমরা দেখতে পাচ্ছ লসাগু করে এ বি বসানো হয়েছে। এখন প্রথম ভগ্নাংশের হর এ কে এ বি দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি বি, বি কে a-b দিয়ে গুণ দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ এখন দ্বিতীয় ভগ্নাংশের হর বি কে লসাগু এ বি দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি এ, এটিকে a+b দিয়ে গুণ দিতে হবে। তাহলে বি কে a-b দিয়ে গুণ দিলে থাকছে ab-b² প্লাস এ কে a+b দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে থাকছে a² + ab। তাহলে শেষ লাইনে তোমরা দেখতে পাচ্ছ a² + 2ab-b², যেহেতু এবি কেটে গিয়েছে তাহলে কি দাঁড়ালো a² + 2ab-2² / ab, এটি হলো এটার অ্যান্সার। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে 1x-y-x² - xy+y² / x³+y³ ইকুয়াল কত। এখন এই দুটি ভগ্নাংশকে বিয়োগ করার আগে দ্বিতীয় ভগ্নাংশের হরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো সরাসরি সূত্র প্রয়োগ করে। তাহলে দেখো দ্বিতীয় লাইনে 1x-y-x² - xy+y² নিচে আছে x³+y³, এটাকে যদি আমরা a³+b³ সূত্র প্রয়োগ করে দিই তাহলে দাঁড়াবে x+y × x² - xy+y² এখন দুটি ভগ্নাংশের হরের লসাগু হবে x+y × x-y × x² - xy+y² এখন প্রথম ভগ্নাংশের হর x-y কে লসাগু দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে দাঁড়াবে x+y × x² - xy+y² দ্বিতীয় ভগ্নাংশের হর x+y × x² - xy+y² কে যদি আমরা লসাগু দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো x-y × x² - xy+y² এখন তৃতীয় লাইনে আমরা যদি x² - xy+y² কমন নেই তাহলে পাবো x+y - x+y এবং xx কেটে গেলে থাকছে এখানে 2y। চতুর্থ লাইনে আমরা যদি x² - xy+y² কমন নেই তাহলে থাকছে x+y - x+y এবং হর এবং লবে একটা জিনিস কমন আছে, সেটি হলো x² - xy+y² এবং হরে আছে x+y × x-y, এটিকে আমরা a+b × b-b ধরলে x² - b² সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে কি দাঁড়াচ্ছে x² - y² এবং উপরে x কেটে গেলে থাকছে 2y/x² - y², এটি হলো আমাদের অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 10x⁵b⁴z³³ 3x² b² × z
গুণন 15y^5b² z² বাই 2y² a² × x ইকুয়াল ওয়াট। এখন আমরা যদি এই দুইটি ভগ্নাংশকে গুণ করে দিই তাহলে পাব গুণন x^5 y^5 z^5 b^6 3 × 2 × x³ × y² × z² × a² × b² এখন ত্রিতলনে তোমরা দেখছো যে 3 × 5 = 15, ওখানে 5 ছিল এবং 5 × 2 = 10, তাহলে 5×5 = 25 গুণন x² × y³ × z^4 × b^4 এবং নিচে শুধু x² আছে, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে a² - b² / a² + ab + b² ভাগ a + b / a³ - b³ ইকুয়াল কত। এখন দুটি ভগ্নাংশের ভাগ করতে গেলে আমাদেরকে সরাসরি ভাগ করা যাবে না, এর বিপরীত রাশি দিয়ে গুণ করতে হবে। এখন গুণ করার আগে আমাদের প্রথম দ্বিতীয় ভগ্নাংশে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশে আমরা দেখতে পাচ্ছি a² - b² আছে, সিম্পলি আমরা লিখতে পারবো a + b a - b অর্থাৎ a² - b² সূত্রটা প্রয়োগ হয়েছে এখানে, বাই নিচের যে হরটা আছে সেটা ঠিকই থাকবে a² + ab + b² ভাগ a+b, নিচে যে a³ - b³ আছে এটাকে আমরা সরাসরি a³ - b³ সূত্র প্রয়োগ করে দিব a·b × a² + ab + b² এ। এখন আমরা এটাকে গুণ করে দ্বিতীয় ভগ্নাংশটিকে আমরা উল্টে দিব, তা আমরা কি পাচ্ছি দ্বিতীয়ানে a+b × a·b / a² + ab + b² গুণন, যেহেতু উল্টিয়ে দেওয়া হয়েছে তাই নিচেরটি উপরে চলে গেছে a·b × a² + ab + b² / a+b। এখন তৃতীয়টাতে তোমরা দেখতে পাচ্ছ a+b উপরেও আছে নিচেও আছে, তাহলে এটি কেটে গেল এবং আরও একটি সংখ্যা মিল আছে, সেটি হলো a² + ab + b², তাহলে এটিও কেটে গেল, তাহলে থাকছে a·b × a·b, তাহলে আমরা লিখতে পারি a·b² এটি হয়ে গেল 5 নং-এর উত্তর। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে সেট কাকে বলে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়, সেট প্রকাশের তালিকা পদ্ধতি বা ট্যাবুলার মেথড বলতে বোঝায় যখন উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনের মাধ্যমে আবদ্ধ করা হয় এবং উপাদানগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়, যেমন a=(2, 3, 5, 7, 11)। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে a=(1, 2, 3) এর উপসেট কয়টি ও কি কি। এখন উপসেট কি, উপসেট হলো আমরা একটা সেটকে কত ভাগে ভাগ করতে পারি, সেটি হচ্ছে উক্ত সেটের উপসেট। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে a=(1, 2, 3) এর উপসেট কয়টি ও কি কি। এখন উপসেট কি, আমরা একটা সেটকে কত ভাগে ভাগ করতে পারি, সেটি হচ্ছে উক্ত সেটের উপসেট। এখানে এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3, মানে 1, 2, 3 এই 3টি হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। এখন p অফ a সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2³³/8, অর্থাৎ এখানে 2n সূত্র প্রয়োগ করা হয়েছে। এ সেটের উপসেট হচ্ছে 8টি, যথা p অফ a = 1 সেকেন্ড ব্র্যাকেট, 2 সেকেন্ড ব্র্যাকেট, 3 1 সেকেন্ড ব্র্যাকেট, 2 সেকেন্ড ব্র্যাকেট, 3 সেকেন্ড ব্র্যাকেট, 1 3 সেকেন্ড ব্র্যাকেট, 2 3 সেকেন্ড ব্র্যাকেট, 1 2 সেকেন্ড ব্র্যাকেট, ফাঁকা সেট। এখানে জিনিস খেয়াল করছো তোমরা যে প্রত্যেকটা সেট লেখার পর এটিতে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে এবং প্রত্যেকটি সেটের মাঝে একটি কমা দেওয়া আছে, অর্থাৎ 1, 2, 3 এভাবে কিন্তু সবগুলো কমা দিয়ে করা আছে। এবং ফাঁকা সেট নেওয়া হয়েছে এই জন্য যে ফাঁকা সেট হলো সকল সেটের উপসেট, তাই ফাঁকা সেট নেওয়া হচ্ছে। তাহলে মোট এ সেটের মোট উপসেট সংখ্যা হচ্ছে 8টাই, 8টার নাম দেওয়া হলো। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে q = x such that x 42 এর গুণনীয়ক, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো।
সমাধান হলো 42-এর গুণনীয়ক হলো 1, 2, 3, 6, 7, 14, 21, 42। এই গুণনীয়কগুলো আমরা কীভাবে পেলাম, যে 42×42, 21×42, 3×14, 42, 6×7, 42, এভাবে এই গুণনীয়কগুলো আমরা এভাবে পেয়েছি। তাহলে নির্ণয় সেট, যখন আমরা সেট আকারে অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তখন এই প্রত্যেকটি গুণনীয়ককে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হবে। তাহলে কী হলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1, 2, 3, 6, 7, 14, 21, 42, তাহলে এটি হলো 9-এর অ্যান্সার। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে পি ইকুয়াল 2, 3, 4 সেকেন্ড ব্র্যাকেট এবং কিউ ইকুয়াল 1, 3, 5 সেকেন্ড ব্র্যাকেট হলে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। দেয়া আছে পি ইকুয়াল 2, 3, 4 সেকেন্ড ব্র্যাকেট এবং কিউ ইকুয়াল 1, 3, 5 সেকেন্ড ব্র্যাকেট। অতএব পি ইউনিয়ন কিউ ইকুয়াল 2, 3, 4 সেকেন্ড ব্র্যাকেট ইউনিয়ন 1, 3, 5 সেকেন্ড ব্র্যাকেট। এখন ইউনিয়ন মানে হচ্ছে যে কমন আনকমন যতগুলো আছে সব কিছুই হবে। তাহলে কি দাঁড়ালো, 1, 2, 3, 4, 5 সেকেন্ড ব্র্যাকেট। আবার পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল 2, 3, 4 সেকেন্ড ব্র্যাকেট ইন্টারসেকশন 1, 3, 5 ইন্টারসেকশন। ইন্টারসেকশনের সময় আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যেটা কমন যায় দুটার মধ্যে সেটি নিতে হবে। এখানে 3 যেহেতু কমন যাচ্ছে তাই 3 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটা হলো পি ইন্টারসেকশন কিউ এর অ্যান্সার। আশা করি তোমরা সবগুলো ম্যাথ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি অন দ্য আইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি